নাম্বার ব্যবহার করছেন, এখন এইখান থেকে দেখেন 1 থেকে 8 পর্যন্ত আছে। আর আপনি যেটা ওই যে বাইনিট যেটা দেখছেন এটা হলো 3 নাম্বার প্রোডাক্ট বক্স, এই 3 নাম্বার ক্লিক করেন, 3 নাম্বার ক্লিক করেন, হ্যাঁ কনফার্ম দেন, কনফার্ম আপডেট দেন, ওকে। এইবার আপনার সাইটে যান, এবার নিচে আসেন, দেখছেন কি আপনার এইটা, এবার হয়েছে ভাই? হ্যাঁ এবার হয়েছে। এইটা এইটা আর ওইটা একই রকম, আর এখানে 8টা এরকম প্রোডাক্ট প্রোডাক্ট বক্সের স্টাইল আছে, আপনি যেটা খুশি বারবার চেঞ্জ করে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এই যে সাইটটা যেমন সাদা হয়ে আছে, হ্যাঁ এগুলোকে আমি কিভাবে চেঞ্জ করতে পারবো? এটা ওই যে প্রোডাক্ট বক্স চেঞ্জ করে নেন, দেখেন বিভিন্ন ধরন আসবে, আপনি ওই আবার প্রোডাক্ট বক্সে যান, আপনি অন্য একটা প্রোডাক্ট বক্স দেন, প্রোডাক্ট বক্স দেন, উপরে উপরে 3 নাম্বার এখানে ক্লিক করেন, হ্যাঁ এই চেঞ্জ করে দেন। ও এইটা হলো ওই কালারটা ওই প্রোডাক্ট বক্সের সাথে নির্ধারিত, তাই না? আপনি দেন দিয়ে দেখেন, নিজে নিজে কাজ করেন, কাজ করলে তো ই হবে, দেন এখন চেঞ্জ করে দেন, এখন তো এখন তো পারবেন। হ্যাঁ আপনি 2 নাম্বার দিলেন, এখন 2 নাম্বারে দেখেন কেমন দেখায়, রিলোড দেন একটা, এই দেখেন এখন একরকম আসছে, দেখছেন কি? আবার আরেকটা যান, আরেকটা যান, আপনি চেঞ্জ করে করে নেন, 6 দেন, কনফার্ম দেন, কনফার্ম দেন। আসসালামু আলাইকুম বাবা। হ্যাঁ আচ্ছা আস্তে আস্তে এবার রিলোড দেন দাদা ভাই, দাদা দেখছেন এখন এখন দেখেন আরেকটা বলছেন কি, আবার আর আবার আরেকটা দেন, খাইছো তুমি? এখন দেখেন আরেকটা, এখন এইভাবে আপনার যেটা খুশি আপনি। আরেকটা জিনিস হলো ডেলিভারি চার্জটা কিভাবে পরিবর্তন করবো, এটা না আমি ভিডিও দেখে কয়েকবারই করতে গেছি, এটা হয় না আমার। আচ্ছা এখনই আমি আমি দেখাই দিচ্ছি, আপনি যান থিম কাস্টমাইজারে যান, সবকিছু এর মধ্যেই, এইখানে এসে আপনি ডেলিভারি চার্জ দুই জায়গা থেকে চেঞ্জ করা লাগবে, বুঝছেন কি? একটা হলো চেক আউট পেজ আর একটা ল্যান্ডিং পেজ। এখন আমরা হ্যাঁ হ্যাঁ দুই জায়গা থেকে চেঞ্জ করলে, তাছাড়া আপনি মনে করেন চেক আউট পেজে করলেন না, ল্যান্ডিং পেজে করলেন, আপনার কাস্টমার গেল ল্যান্ডিং পেজে, ল্যান্ডিং পেজে গিয়ে দেখলো আপনার ডেলিভারি চার্জ এত, সে করে দিল, কিন্তু যখন চেক আউট করছে তখন কিন্তু চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি? এটা হচ্ছে না, যার কারণে আপনার এই ল্যান্ডিং পেজ থেকেও করতে হবে, চেক আউট পেজ থেকেও করতে হবে, কারণ ল্যান্ডিং পেজে যখন না 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 এটা হলো ফ্রন্ট প্যানেল, এই যে এই যে এইটা ল্যান্ডিং পেজ, হ্যাঁ এইটা ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজে হ্যাঁ এটা হলো ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের অনেকগুলো স্টাইল আছে, বুঝছেন? দেখি একটু সারেন, এইটা হলো চেক আউট পেজ, আচ্ছা আচ্ছা এইটা হলো আপনার ল্যান্ডিং পেজ। আপনি ভিডিওগুলো কি দেখছিলেন ভাই? সবগুলো তো ভাই দেখা হয় না, কিছু কিছু দেখা হয়। আচ্ছা আপনারে বলি, এখানে এর কাজগুলো দেখেন, এই যে নিচে স্ক্রল করেন ওইটা দেখাই দিচ্ছি, একটু নিচে স্ক্রল করেন, যান নিচে যান, আপনি ছাড়েন এটা, ছাড়েন মাউসটা ছাড়েন, আমি একটু যাচ্ছি, আচ্ছা এটা উপরে, এই দেখেন ভিডিও টিউটোরিয়াল, বুঝছেন কি? এখানে এইখানে ক্লিক করলে এই সাইডের সমস্ত ভিডিও এখানে চলে আসবে, এখন প্রত্যেকটা ভিডিও দেখেন, এই যে হেডলাইনের তথ্য পরিবর্তন করুন, প্রোডাক্ট বক্সের ডিজাইন পরিবর্তন করা শিখুন, হোম পেজ কি এবং এর সেকশনগুলো, সোশ্যাল মিডিয়া লিংক যুক্ত এবং পরিবর্তন করা শিখুন, এই যে ভিডিওগুলো আছে, আপনি একটা একটা ভিডিও দেখবেন আর একটা একটা কাজ করবেন, দেখবেন একবার করলে আপনি ওইটা পেরে গেছেন, মানে মোবাইলের চাইতে সহজ, মোবাইলে তো একটু খুঁজে খুঁজে নিতে হয়, এখানে ওরকমও করতে হয় না, জাস্ট খালি ক্লিক করবেন কাজ হয়ে যাবে, এরকম এরকম আপনার প্রত্যেকটা একটু এই যে প্রত্যেকটা এতে এই যে অর্ডার ম্যানেজ করবেন কিভাবে, এই অর্ডার ম্যানেজারের এই ভিডিওগুলো দেখেন নিচে আছে, এই যে ভিডিও টিউটোরিয়াল, দাঁড়ান একটু, অর্ডার 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 এটা টিউটোরিয়ালটা কই, কই গেল,
প্যানেলে জানতে ভাই।